মুর্শিদাবাদ নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পলাশির যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলা, বিশ্বাসঘাতক মীর জাফর, আরও কত কি। বন্ধুরা, আমি এমডি জুলকার নাইন আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা জানব মুর্শিদাবাদ নামকরণের অজানা ইতিহাস। মুর্শিদাবাদের আগের নাম ছিল মুকসুদাবাদ, লোকে বলতো মুকসুদাবাদ। তারও আগে নাম ছিল সৈদাবাদ। আইনি আকবরীতে উল্লেখ আছে, মকসুস খা নামে একজন ওমরাহ ছিলেন দিল্লির বাদশাহ আকবরের অধীনে রাজমহলের ফৌজদার। তার ভাই সৈয়দ খাঁ ছিলেন আকবরের অধীনে বাংলার সুবাদার। সুবাদার সৈয়দ খাঁর নাম থেকে সৈদাবাদ হয়েছিল। সয়েল উল মুতাক্ষরিনে উল্লেখ আছে, তারও আগে নাম ছিল কুলাডিয়া। মকসুস খাঁ পর্তুগিজদের বাংলা থেকে তাড়ানোর জন্য সৈন্য নিয়ে আসেন। ষোলো শতকের শেষ দশক সমূহে বাংলা এবং বিহারে দায়িত্ব পালন করেন মকসুস খাঁ। তিনি একটি বিশ্রামাগার নির্মাণ করেন এবং দোকান দ্বারা একে ঘিরে রাখেন। স্থানটি তার নাম অনুসারে মকসুদাবাদ বা মকসুদাবাদ নামে পরিচিত। 1704 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ রাজস্ব আদায় কেন্দ্র ঢাকা থেকে স্থানান্তরিত করেন মুকসুদাবাদে। তারপর দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের অনুমতি পেয়ে নিজের নামে মুকসুদাবাদের নাম পরিবর্তন করে রাখেন মুর্শিদাবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।